হুজুর আমার তো মা নাই আমার আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া আমিও তো মার কবরের পাশে দাঁড়াই কাপড়ের কাপড় দেখে কত কাঁদছি আর মালিককে ডেকে ডেকে বলছি মালিক এই 12 বছর বয়সে আমি কার কোলে উঠিয়া পিঠা খাব কারণ আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি পাড়ায় তখন আমি লেখাপড়া করতাম এই হুজুর গোদাসে হিরণ মাদ্রাসায় এই যে আজকের মাহফিলের পরিচালক ওনাদের দেশের মাদ্রাসা আমি লেখাপড়া করতাম গো বাবা বাবা যান দেখেন তো এক ফোঁটা পানি বের হয় কিটা ঘাম শুধু শরীর দিয়ে বের হবে কেন চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে আমি 12 বছরের বালক আমি কোনদিন কল্পনাও করি নাই আমার মা আমার সাইরা চলে যাবে কারে ডাকবো মা মা বলে কারে ডাকবে দুঃখিনী যাদের নাই আমার মতো দুঃখ মেয়া এই মাহফিলে না মা বলিয়া কারে ডাকবো মা দুঃখিনী নাই আল্লাহ দেখো একজন কান্দে মালি আমি যদি আজকে মায়ের জন্য কাঁদি আমার সন্তান একদিন ওয়াজ বলে কান্দবে হে আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা তোমরা আমার অনেক খেদমত করছো ছোট ভাই তুমি আমার দরদ বুঝবা যদি তোমার মা কবরে চলে যায় থাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাজান দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই আমি আমার জীবনে বাজার কত লাশ দেখছি সবচাইতে বেশি একটা লাশ দেখে কাঁদছি আমি এই ঘটনাটা বহুতবার ওয়াজে বলছি যুবক ভাইরা 7 বছর একটা মেয়ের জানাজায় যে আমি জিহাদে যেই পরিমাণ কাঁদছি যাত্রাবাড়ি বাজার মাউতাল বাবা মাছের আওরাতে বাজার নিজের আরত আছে বিশাল বড় মাছের আরত কোটি কোটি টাকার ব্যবসা মাত্র 28 থেকে 29 বছর বয়স এই করোনার আগে মেয়ে ফোন দিছে আব্বু আমি সকালবেলা খিচুড়ি খাবো মেয়ে যদি বলে খিচুড়ি খাবো 7 বছরের মেয়ে নিজে মোটর সাইকেল চালাইয়া দোকানের থেকে বাবা চলে যাচ্ছে খিচুড়ি কিনতে যাত্রাবাড়ির মোড়ে ইন দি মিন টাইমে মাউতাল বিরাজের নিচে যখন গাড়িটা টার্নিং নিতে গেছে টার্নিং এর টেরা করতে যায় বাবা টেরা কে নিচে পড়িয়ে চ্যাপটা হয়ে গেছে আবার একজন বন্ধু মানুষ বিক্রমপুর বাড়ি আবার বলে হুজুর এই লোকটা আপনার অনেক ভক্ত ছিল আমি জানি এখানে অনেক যুবক আমার ওয়াজ শুনুক কান্দ এই যে তোমাদের জেলা পরিষদের একজন সদস্য বলল হুজুর আপনি আপনার ওয়াজ শুনে কাঁদছি আহম্মদ আর মুহাম্মাদের ওয়াজ শুনে অনেক কাঁদছি ওইটা আমার রুমে বলে আসছে এখানেও সে প্রকাশ করছে আপনারা শুনছেন বাজান আহম্মদ আর মুহাম্মাদের ওয়াজের ভিতরে আমার বিশ্ব নবীর জীবনী ওয়াজে আছে না নাই এই ওয়াজটা শুনলে আপনার অন্তরে দাগ কালতে হবে আমি জানি এখানে আহম্মদ আর মুহাম্মাদের একজন বাবাও আছে তার সন্তানের নাম আহম্মদ আর মুহাম্মদ সে আমার মসজিদ এখানে আসার আগে 1,000 টাকা দিয়া তারপর ওয়াজ আমার সামনে বসে আছে ও বাজান আমি বলতে চাইছিলাম ওই লোকটা আমার অনেক ভক্ত আমার অসন্ত তার বিবি অসন্ত মেয়েটাকে মাদ্রাসায় পড়াবে ওয়াদাও দিয়েছে নুরানি খানে ভর্তি করছে যখন লাশটা হুজুর চাপা খাই একবারে ঘিলু বের হয়ে গেছে জানাজায় গেলাম
বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো 12 বছর বয়সে মারাইছি, আমি হারাইছি 12 বছর বয়সে, মেয়েটা মাত্র 7 বছর বয়সে বাপ হারাই নাই। লাশটা যখন কাপড়ের কাপড় পরাইয়া পুষ্পাটাম শেষ করে বাজার, এইরকম একটা কাপড়ে আবৃত করে কাপড় পরাইয়া যখন মসজিদের পালকিতে শোয়ায় রাখছে, বিশ্বাস করেন ওই 7 বছরের মেয়েটাকে তার চাচা কোলে করে বাজার লাশটা দেখাইতে লয়ে গেছে। আমি জায়দাকে উদুর পুরে কাপড়ের কাপড়টা রক্তে লাল, এখনো রক্তগুলের দাগ মুখ দিয়ে পড়তাছে, মেয়েটা বাবার লাশের পাশে যে বলে আব্বু তুমি ওঠো না কেন, তুমি তো সকালবেলায় এত রাত্রির এত বেলা পর্যন্ত ঘুমাও না, চাচারে বলতে যে চাচা যান আমার আব্বুর পাঞ্জাবিতে রক্ত কেন। এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য আমার দেখাইল, প্রবাসী বাবা লাশ এই দেশে আসছে, মাত্র 5 বছরে একটা ছেলে বাজার সাইকেল চালায় বাবার লাশের কাছে বাবারে ডাকে আব্বু ওঠো আব্বু তুমি ওঠো, তুমি না পারলে খেলনা নিয়ে আসতে চাইছিলে। আমার বাজারটা মানিকগঞ্জের বাজারটা রে, আজকে 26শে সেপ্টেম্বর আমার মাওলারে দেখা দেন, 26শে সেপ্টেম্বরে হাজার হাজার মানুষ মানিকগঞ্জ সিঙ্গার থানায় শহরেটা আমার আল্লাহরে দেখায় দেন, হুজুর আবার তো বাড়ায় আমার আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মাহারায়া, আমিও তো মার কবরে পাশে দাঁড়াই কাপড়ের কাপড় দেখে কত কাঁদছি, আর মালিককে ডেকে ডেকে বলছি মালিক এই 12 বছর বয়সে আমি কার কোলে উঠিয়া পিঠা খাবো, কারণ আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি পাড়ায় তখন আমি লেখাপড়া করতাম, এই হুজুর গো দেশে হিরন মাদ্রাসায়, এই যে আজকের মাহফিলের পরিচালক ওনাদের দেশের মাদ্রাসা আমি লেখাপড়া করতাম গো বাবা, বাবা যান দেখেন তো এক ফোঁটা পানি বের হয় কিটা, ঘাম শুধু শরীর দিয়ে বের হবে কেন, চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলা। আমি 12 বছরের বালক, আমি কোনোদিন কল্পনাও করি নাই আমার মা আমার সাইরা চলে যাবে, কারে ডাকবো মা মা বলে দুখিনী যাদের নাই আমার মতো দুঃখ মিয়া এই মাহফিলে না, মা বলিয়া কারে ডাকবো মা দুঃখিনী নাই। আল্লাহ দেখো একজন কান্দে মালি আমি যদি আজকে মায়ের জন্য কাঁদি আমার সন্তান একদিন ওয়াজ বলে কান্দবে, হে আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা তোমরা আমার অনেক খেদমত করছো ছোট ভাই, তুমি আমার দরদ বুঝবা যদি তোমার মা কবরে চলে যায় থাকে, হে মানিক সিঙ্গারের বাজারে আজকে 26শে সেপ্টেম্বর চোখের পানি দিয়ে দেখেন আলেম ভাইরা কান্দে,
আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা, কত ইমাম সাহেব রাবাজান প্রতি জুমায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, কেন বলে জানেন নি? ওই ইমাম সাহেবের বুকটা ফাড়িয়া দেখেন মায়ের কষ্ট বাবার কষ্ট। এই যে আপনাকে মসজিদে একজন ইমাম আসছে নমানি, ও কিন্তু ছোট্ট কালে বাবা হারাইছে। যারা বাপ হারায় ফেলছেন এখন শুধু চিল্লাবেন আর কানবেন, আপনার চোখের পানির খাতির এখন আপনার বাবার কবর আজাব মাফ হয়ে যাবে। ও বাবা, আমি ইলিয়াস রহমান জেহাদি আসিয়া দেখি 12 বছরের বালক, আমি আমার মা মনে একটা কাপড় পরে শুয়ে রয়েছে। 3 মাস আগে আমার মা আমার কোলে করিয়া পিঠা খাওয়াইয়া বিদায় দিছিল। ইলিয়াস রে যাও গো বাবা যাও, কোনদিন মাদ্রাসা ছাড়িস। আমি কি জানতাম এত আদরের মা আমার সাইরা কবরে এইভাবে আমার একা রেখে চলে। ওই যে 7 বছরের মেয়েটা, আমি তো আর দরদ বুঝতেছি, কারণ আমি যেরকম মাল্লাসের পাশে দাঁড়াইয়া, আমি তো 12 বছরের বালক কিছুটা বুঝি, ওই মেয়েটা তো কিছুই বুঝে না। ও বারবার বলতেছে আব্বু তুমি ওঠো না কা, ওঠো ওঠো। বাজান যারা হাজিরা নেই মজলিস ছিলেন, লাশ দেখতে আসছে হুজুর, একজন আলেমও নাই, চোখে পানি আসে নাই। এই মেয়েটাকে যখন তার দাদা টানাটানি করতেছে, মা দাদু ভাই চলো বিদে ঘরে যাই, বলে না আমি আমার আব্বুর হাতের খেসুরি না খেয়ে যাব না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, আশার সিরিয়াল আছে, ওই ভাই মাজারের বড় ভাই বেঁচে আছে, আরো 2 জন বড় বোন বেঁচে আছে, মাজার মাঝখান দিয়ে বিদায় নিয়ে গেছে। ও আমার মানিক গো সিঙ্গারের বাইরে, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কবরের কথা চিন্তা করে এখন চিল্লাবেন আর কানবেন? আব্দুর রহমান উন্দুলিস আল্লাহর কুতুব দেখে কবরের ওই ছেলেটাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কেন কবরের ভিতরে কোরআন শরীফ পড়ো হুজুর? 7 বছর বয়স আমি চলে আসছি, আমার বাবা মা দুনিয়া আছে, কিন্তু আমার বাবা মায়ের মনের আশা পুরো হয় নাই, আমি হাফেজ হইতে পারি নাই দুনিয়ায়। হুজুর আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমার বাবা মাকে হাফেজ বলে ডাক দেওয়ার জন্য সকালে একটা ফেরেশতা আমার কবরে আসে, বিকালবেলা একটা ফেরেশতা কবরে আসে, সকালবেলা একজন ফেরেশতা আমার কবরে সবক দিয়ে যায়, আসরের পরে আর একজন সবক শুনে যায়, শুক্রবার একজন ফেরেশতা আসে আমার আমুকটা শোনার লাগে, আল্লাহ আসরে বলতে পারে না। কোরআনের হাফেজ দেখলে ভিতরে টাড়ায় তাই না বুড়া? মাদ্রাসার ছাত্র দেখলে তোরে গুড়া কিরমিতে কামড়ায় বুড়া বাম শয়তান? একজন কোরআনের হাফেজের দাম সারা পৃথিবী বেচলো হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কথা ঠিক না বেঠিক? আজকে যারা আলেমদেরকে দেখে চিৎকার মারে, নামাজিদেরকে দেখে যারা চিৎকার মারে, আলেমদেরকে যারা কষ্ট দেয়, এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কাকে রাজি আছো আল্লাহকে দুহাত দেখায় দাও। স্টেজের এক কোনার থেকে আর স্টেজের উপর থেকে তাকবীর দিল, কোন যুবক নাই, গেসর গা বারমের মুরগি হইয়া স্টেজের মাঝখান থেকে ওমর ইবনে খাত্তাবের মতো যদি তাকবীরের ধ্বনি আসে, কসম করে বলতে পারি সমস্ত কণ্ঠটা একদিন বিদায় নিলেও এই কণ্ঠটা হাউজে কাউসারের কাছে বিক্রি হয়ে যাবে। বাংলাদেশে আজকে তাকবীরের ধ্বনি শুনে কিছু কিছু নাস্তিক আছে, তাদেরকে গুড়া কিরমিতে কামড়ায়, কথা বলে না কেন? কেউ কেউ আবার বলে এটা পাকিস্তানের আওয়াজ, পাকিস্তানি আলাদা নামাজ আর বাংলাদেশের নামাজ কি আলাদা? পাকিস্তানি ইমাম সাহেব নামাজে দাঁড়ালে আল্লাহ আকবার বলে কিনা, রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলে কিনা, সেজদায় যাওয়ার সময় আল্লাহ আকবার বলে কিনা,
তারাও যদি আল্লাহ আকবার বলে, তুমি এখানে আল্লাহ আকবার বলবা, দুই আল্লাহ আকবার এক হইয়া জান্নাতের একটা টিকিট হয়ে যাবে। অতএব রেডি হয়ে যাবা, যতদিন বাঁচবো কোরআন সুন্না নিয়ে বাঁচবো, ঠিক না বেঠিক? এই কোরআনের জন্য জীবন দিতে হয়, জীবন দেব, রাজি আছি না নাই? একজোখানা মাদ্রাসা আমি অত্যন্ত খুশি হইলাম। এটা কার? আমি অত্যন্ত খুশি হলাম, মোবাইলই তো মানছিলাম, অত্যন্ত খুশি হইলাম। এটা কার? এই মুসলমানের পোলা, দীপ্ত কণ্ঠে শুধু একটা আওয়াজ শুনতে হবে, জীবন যা কার থাক, যদি কখনো কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কেউ কথা বলার জ্যানটা পুঁতে ফেলবে। আমি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যেটা মনে চাই সেটা করতে পারবো, এটা আমার গণতন্ত্র দেশ ন্যায্য অধিকার। আসাদ নূরের মতো একটা নরটুকির পোলা, পতিতার পোলা, কথা বল না কেন? বিশ্বনবী বলছেন, আল্লাহর কোরআনে বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওর অবৈধ সন্তান জরামি বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে, যদি আসাদ নূরের মা আকাম না করত, আসাদ নূরের জন্ম হতো না। কোরআনের আয়াত অনুসারে আমি বলবো, ও যারো সন্তান, যারো সন্তান, যারো সন্তান না হলে আমার নবীকে মক্কার ডাকাত বলতো না, নবী মুহাম্মদ একজন পরকিয়া করছে এই কথা বলতে পারতো না, নবী মুহাম্মদের চরিত্র খারাপ এই কথা বলতে পারতো না, যার চরিত্র গ্যারান্টি দিয়েছে আল্লাহ কোরআনে এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আমার ওই নবীর চরিত্র নিয়ে যে কথা বলবে, আসাদ দূর যদি মায়ের স্তরে দুধ খেয়ে বড় হয়ে থাকোস, আমেরিকায় বসে, লন্ডন বসে নবীকে গালি দেশ কেন? বাংলাদেশ আইসা না, মানিকগঞ্জের পোলারা তোর জ্যান্তা পুঁজা ফেলবে, জ্যান্তা পুঁজা ফেলবে, তোর জ্যান্তা পুঁজা ফেলবে, জ্যান্তা পুঁজা ফেলবে, তোর জ্যান্তা পুঁজা ফেলবে। তুই বিদেশে বসে আমার নবীর গালি দেশ কেন? মক্কার ডাকাইত বলিস কেন? আমার নবী বলে মা জাইনাবের সাথে পরকিয়া করছে, নাউজুবিল্লাহ, আসতে বলে বোবা হইয়া ময়, রাসাদ দূরে কিছু খালতো ভাই, মামাতো ভাই আছে বাংলাদেশে, ফেসবুক করে আবার শেল্টার দেয়, ওরে আবার লাইক দেয়, ওইটা পোস্ট করার সাথে সাথে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় ওর। এই মুসলমানের পোলা, লজ্জা লাগে না? কমেন্ট গুলা দেখলে দেখা যায় আব্দুল সত্তারের কমেন্ট, আব্দুর রহিমের কমেন্ট, আব্দুর রহিম তো কোনো হিন্দুর পোলার নাম না। আসাদ নূরে তোরা কেমনে ভালো দেশ আর খারাপ দেশ, কমেন্ট করে কেন ওর ওর ভিউজ বাড়াস? বরঞ্চ ওর ভিউজ বাড়াবি না, ওর জুতার বাড়ি দিবি আর আল্লাহর কাছে বিচার দিবি। যার চরিত্রের গ্যারান্টি দিছে আল্লাহ, আজকে তারে বলে মরুভূমির ডাকাই। তুই বিদেশে বসে কস কে, তুই বাংলাদেশ আয় না, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবি ওই এয়ারপোর্টে তোরে গাড়ি ফেলাবো, মানে প্রধানমন্ত্রী তোরে ওইখানে গাড়ি ফেলবে, কথা বলেন না কেন? আল্লাহ আকবার জোরে বলতে হবে মুসলমানের বোলা, যদি আসাদ দূরের মতো কোন নাস্তিক বাংলার জমিনে, মানিকগঞ্জে, কিশোরগঞ্জে, নবাবগঞ্জে, গোপালগঞ্জে, সংমনায় যদি তুমি কানে শুনতে পাও, আর যেখানে বাবা সেখানে পূজা ফেলবা, কে কে রাজি আসো? আরে পরের লাগে হাত দিয়ে দেখাই দেয়, আল্লাহ কণ্ঠগুলাকে আপনি হাউসে কাউসারে বিনিময় খরিদ করে নেন। এই ফ্যান কি আর কিছু নাই, পুরো ঘামাই গেলাম, একটু পিছনে হাজান আল্লাহর ওলিরা। এই মুসলমানের পোলা, শুধু আমার সাথে একটা আওয়াজ দিতে হবে, জীবনের বিনিময় হলো সব মেনে নিব, আমি দল যেটা মনে হয় সেটা করতে পারি। আওয়ামী লীগ করি করেন, জামাত ইসলাম করেন করেন, জাতীয় পার্টি করেন করেন, কিন্তু নবীকে নিয়ে, নামাজ নিয়ে, দাড়ি টুপি নিয়ে কোনো রাজনীতি নাই। কোন ইমামরে যদি কেউ গালি দেয়, সব মুসল্লির যে ওর সলা দিয়ে বাইরে ওর মাথার খুলি উড়ে ফেলবে, এর নাম হলো ইমানদারি, কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো, চলবে? গরম লাগে না? আমার তো পুরো বডি ভিজে গেছে,
ঠান্ডা লাগতেছে, জান্নাতে ঠান্ডা খাবেন ইনশাল্লাহ। এই গরমের ভিতরে যাদের এত স্পৃহা কোরআনের কথা শোনার জন্য, নবীর প্রেম লইয়া চোখের পানি ফেলাবার জন্য, এদেরকে আল্লাহ জাহান্নাম দিতে পারে না, আমার বিশ্বাস আপনাকে জাহান্নাম দিতে পারে না। আর চেয়ারম্যান সাহেব বলেছেন একটা কথা, আমার ভালোই লাগলো, যে এলাকার মানুষ নিরহ এবং এই এলাকার মানুষ ধর্মভীরু, আমি দেখলামও তাই ঠান্ডা। এই যুবকগুলো আমি আসার পরে যেই ভালোবাসা আমারে দিয়েছেন, আমি আর জীবনে আসি বা না আসি এই গ্রামে, এদের প্রতি আমার ভালোবাসা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে না তো? আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি আপনাকে জোর করে অর শোনাবো না, কারণ এত রাত পর্যন্ত অর শোনাবো না, তাহলে ফজরের নামাজটা কাজা করবেন। আপনি হয়তো কাজা করবেন, ইমাম তো কাজা করতে পারবো না, তো এই বেটার ইমামের নামাজ পড়াবার সিস্টেম করে দিতে হইব, আজান দেওয়ার সিস্টেম করে দিতে হইব। আপনারা ছাড়া রায় তো আর শুনতে পারলে পারবেন, কারণ আপনার নামাজ লাগবে না। তো এই যে নাক টাইনে ঘুমাবেন, উঠবেন কালকে আসরে, এই বেটার তো আবার নামাজ পড়ান লাগবে। অতএব শুধু লিমিটেড যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় কথা বলবো, তবে আমার দিকে তাকাই থাকতে হবে। যখন বলেছে জোহর, আমার একটা আকুল আবেদন শুনবেন কি, আমার মা বাবা তো জানে না যে আমার হাফেজ বানাইতেছে আমার আল্লাহ। আমি মারা গেছি আজ থেকে আরো 6 বছর আগে, আমার বয়স 7, কিয়ামত পর্যন্ত আমার 7ই থাকবো, আমার আর বয়স বাড়বো না, আমি লম্বা হবো না। আপনি যেভাবে মারা যাবেন কিয়ামতের মাঠে ওইভাবে উঠবেন। মারহাবা বলতে পারলেন না? হিসাব নিকাশের পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে অনেক বড় করবেন, কিন্তু যেই বাচ্চাগুলো আছে এদেরকে আল্লাহ এই বয়সে গিলমান বানাই রাখবেন। গিলমান বুঝেন, হুর গিলমান নাম শুনছেন না? হুর আলো মহিলা, গিলমান হলো পুরুষ। এই 7 বছর যারা নাবালক অবস্থায় মারা যাবে, যে সন্তানগুলি, এই সন্তানগুলো একে আল্লাহ জান্নাত দিবে না, এর ওসিলের মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে। সমস্ত নবীদেরকে ঘুরিয়া ঘুরিয়া জব, ঘুরিয়া ঘুরিয়া জান্নাতি মানুষদেরকে পানি খাওয়াবে। তখন বলবে, আল্লাহ এত মানুষের পানি খাওয়াবো, আমার মা বাবার খাদেম বানায় দাও, আমার দাদা দাদির খাদেম বানায় দাও। তখন আল্লাহ বলবে, তোর দাদা দাদি তো জাহান্নামে, এখন কি করবি? আমি যাই জাহান্নামে নাই, মা কোরআনের হাফেজ টাইনা টাইনা ছেলেটা আপনার সন্তান আপনার মা বাবার জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজের এত দাম, সুবহানাল্লাহ। আরো জলে কইলেন না, হুজুর আপনি তো দেখতে পারলেন আমি কোরআনের হাফেজ হইতেছি, আমার মা বাবা তো জানে না আমি কোরআনের হাফেজ হইতেছি, কিন্তু তাদের নিয়ত ছিল আমার কোরআনের হাফেজ বানাবে গো। আমার মা বাবা এখনো দুনিয়ায় কান্দে মালি, মনের আশা মনে রইল পুড়া হইল না, আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাবো পুরো হইলো না, আল্লাহ আমি তোমার কাছে কি অন্যায় করছিলাম, আমার মা বাবা এখনো কান্দে। আমার মা বাবার কাছে খবরটা পৌঁছাইয়া দিয়া বইলেন, তোমার সন্তানকে আল্লাহ কবরের ভিতরে কোরআনের হাফেজ বানাবার জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করছে। এবাদার আব্দুর রহমান উল্লুস, আল্লাহর কুতুব, এই সন্তানের মা বাবার খুঁজা বের করে যখন অ্যাড্রেস নিয়ে গেছে, আল্লাহর নবী যখন বললেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতেছে আল্লাহ, আজ থেকে আপনারা কাঁদবেন না, আপনার সন্তান নিষেধ করেছে, শুকরান আদায় করে সেজদায় পড়ে বলে, আল্লাহ আমার এই ঘটনার দ্বারা দুনিয়ার সব হাফেজদের মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না, তারা আজ থেকে মাদ্রাসায় পড়াবার নিয়ত করে ফেলাবে। চেয়ারম্যান সাহেব যদি আপনাদের মাদ্রাসায় তার সন্তান কোরআন হাফেজ বানাইতে পারে, তার ছেলে পড়বে ইংলিশ মিডিয়ামে, ঠিক না বেটি? তার সন্তান যখন মাদ্রাসায় পড়ছে, আপনার সন্তান এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। কবরে নাই একটা বন্ধু যে কষ্ট হইতেছে এই কথাটা কইবেন, এখানে যদি গরম লাগে হয়তো এক বন্ধুরে কই, ভাই আমার খুব গরম লাগতেছে, আমি জায়গা, তাই না? বুঝেন, কবরে যে গরম লাগুক আগুনে পড়েন, গলিত শিশা খান, বলার মতো কেউ নাই। এই জন্য কবিতার ভাষা কি বলে দেখেন, 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন, কে বা হবে সঙ্গে তো আমার কবরে। আমি যখন কবিতাগুলো বলবো, আপনি গালটা উঁচা করে, আওয়াজটা খুব উঁচা করে,
আসমানের দিক তাকাইয়া চোখটা বন্ধ করে আল্লাহকে একটা ডাক দিবেন, কেমন কিভাবে সঙ্গে আমার কবরে কিভাবে সঙ্গে আমার মরণে কিভাবে সঙ্গে আমার পশুরতে কিভাবে সঙ্গে আমার হাসরে হে মানিক সিঙ্গারের বাইরা কে হবে সঙ্গে আপনি বললেন আল্লাহ। যে ব্যক্তি বলবে আমার সঙ্গী হবে আল্লাহ, ওই মানুষটার কবরে কোন আজাব হতে পারে, সাপে কাটবে গুর্জ মারবে কবরে। বন্ধু বান্ধব কে হইনাই রে ফিরাবে, কোথায় আছেন প্রাণের বিবি ঘুমিয়ে আপনার স্বামী কষ্টে আসি কবরে। কবিতার ভাষায় বলেন, আমি বলি নাই, বিশ্বনবী হাদিসে কি বলেন, এখন চোখের পানি ফেলবেন বাবা, যে ব্যক্তি কবরের কথা শুনে চোখের পানি ফেলবে ওই মানুষটা কবরে যাওয়ার সাথে সাথে হাসবে। জোরে 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 জোরে, যেই মানুষটা দুনিয়ায় কাঁদবে ওই মানুষটা কবরে হাসবে, আর দুনিয়ায় যে বেশি হাসবে ও কবরে কাঁদবে। কোন সুন্দর তোমরা দুনিয়ায় কম করে হাসবা বেশি করে কাঁদবা। অতএব আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইমাম গাজালির একজন মুরিক আব্দুর রহমান উদ্দুসি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান উদ্দুসি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা কবরের পাশ দিয়ে যায় গো বাবা, হঠাৎ করে দেখে কবরের মধ্যে বসে সাত বছর একটা পোলা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলে চোখ তো খোলা বাবা, আমার মতো আপনার মতো চোখ নাই, হুজুরের মতো চোখ না, আল্লাহ ওয়ালাদের চক্ষু বাজার, এই চোখ দিয়ে তারা দুনিয়া দেখে আর এই চোখ দিয়ে বাবা তারা মাটির নিচ দেখে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ওলিগুলার কোন টেনশন নাই আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করে, আলা শোনো রে হরবেস্তে বান্তাম্বি শোনো রে, আলা ইন্না আউলিয়া আল্লাহ অবশ্যই যারা ওলি যারা দুনিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করছে তাদের কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের টেনশনও নাই ভয়ও নাই, আমি আল্লাহ গার্ডিয়ান তাদের জান্নাতে পৌঁছে দিব। এ বাদার আল্লাহর উনি কবরে পাশ দিয়ে যায় তাকে সাত বছর একটা বাচ্চা কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর উনি এই দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলে ফেলছে, পোলাটা কোরআন শরীফ পড়া থুইয়া মুখ বন্ধ করে বই রে, আল্লাহর নির্দেশ তো খোলা, কথা হচ্ছে এলকার মাধ্যমে, বাবা কোরআন শরীফ বন্ধ করলো কে শোনা, তোমার এত মিষ্টি সুর পড়ো না, বলে আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বো, আপনার নামে পার্সেল করে দেবো আল্লাহর হুকুমে, আর আপনি একবার সুবহানাল্লাহ বলছেন ওইটা আমারে দিয়ে দেন। এটা দামি একটা কথা কইলাম, সুবহানাল্লাহ আপনি একবার জোরে কইলেন,
সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন এ যুবক ভাই যারা দাঁড়াইয়া সুবহানাল্লাহ বলবেন, কিয়ামতের মাঠে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, পরদাদা, আদম নবী পর্যন্ত যত সন্তান আপনার আসবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক আপনাকে একটা সুবহানের গাছ লাগাই দিবেন, ওই গাছের নিচে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে বসাই দিবেন। আপনি কেন কিপটামি করবেন, একটা সুবহানের গাছ লাগান না। আল্লাহ যখন দেখে কথা হইতেছে, বাবা তুমি আমার দেখে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলে কেন, বলে আমি দিছি সুবহানাল্লাহ আমার আগে দেন, আর আপনি কিয়ামত পর্যন্ত আমি কোরআন শরীফ পড়বে এটা লয়ে যান। আল্লাহর নবী বলে, বাবা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বা তাই আমারে দিয়ে দিবা, আর সুবহানাল্লাহ তুমি নিয়ে নিবা। বলে আল্লাহর ওলি, আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে আমার নিজের লেগে সাইরেনার কোনো উপকার হইব না, আর আপনি দুনিয়ায় বই একবার সুবহানাল্লাহ বলবেন, এই দুনিয়ার দশটা পৃথিবীর সমান একটা জায়গা দৈর্ঘ্য প্রস্থ যতগুলো জায়গা লাগে আপনার একটা সুবহানের গাছে ঘিরে নেবেন। এই দশটা পৃথিবীর সমান একটা পৃথিবী, এরকম দশটা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা আপনার একবার সুবহানাল্লাহ বলে তত জায়গা নিয়ে আপনার একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দেবে। এখন আপনি যদি কিপটামি করেন আমার কিছু করার নেই, বাজান প্রতিটা প্রতিটা ভালো কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কেবল তো বলে বাবা ঠিক আছে আমি দিয়ে দিলাম আমার সুবহানাল্লাহ তোরে যা। কিন্তু এখন একটা ঘটনা কো, আমি আমার জীবনে দেখি নেই কবরের মধ্যে বইয়া কেউ কোরআন শরীফ পড়ে, কত আল্লাহর নবী কবর তো জিয়ারত করছি। বলে হুজুর এর ভিতর কারণ আছে কি, ইন্নামাল আমালু বিনিয়া, আমার মা আমার বাবা একদিন ওয়াজ শুনতে গেছিল, যে কোনো এক ওয়াজ মাহফিলে গেছিল, তো আমার মা নিয়ত করছিল যদি আমার সন্তান হয় আমি কোরআনের হাফেজ বানাবো। ও মা যারা আমার ওয়াজ শুনতে আইছেন, মা একটু দিলের কানে শুনেন মা, বাজানলে তারপরে কি হয়েছে বলো, আমার মা নিয়ত করেছিল আমার কোরআনের হাফেজ বানাবে। আমার বাবা বড় একজন ব্যবসায়ী, অনেক বড় একজন তাজের অনেক বড় একজন শিল্পপতির মধ্যে একজন, আমার বাবা আমারে ডাক্তার বানাবার নিয়ত না করিয়া আমার মা একজন কোটিপতির বিবি, কোটিপতির বিবিরা সবসথাকে কোটিপতি বানাবে সন্তানকে, এই নিয়ত না করে মাদ্রাসায় ভর্তি করে দিবে, এই নিয়ত করলো আল্লাহ আমাকে মায়ের গর্ভে দান করলেন, আমার বয়স যখন 7 বছর দেখতাছেন আমি মাত্র 7 পারা কোরআন শরীফ মাদ্রাসায় পড়ছিলাম, তাও আমি হেফজুন আমি নাজিরা পড়ছিলাম, হেফজুখানায় যাব ইন্দিবিন চাইবে, হঠাৎ করে আমার মাওলা ঢাকাইসে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى في شأن نبي محمد وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। সমস্ত প্রশংসার মালিককে। এত সময় দেখলাম বুবার মতো বয়ে রয়েছেন, মনে হয় জনমের পিটেন পিটেছে গতকাল কেমন। এভাবে কি মুসলমান থাকে রে ভাই? এই যে দুলাভাইয়ের বোলারা ওই পিছনে যান, এই যে দুলাভাই, এই আল্লাহর ওলি, এই স্টেজে আসেন নাহলে স্টেজের ভিতরে বসেন নাহলে আস্তে করে বাসায় চলে যান। কতবার আমার ভাই মাই আজকের মহাপরিচালক বললেন, রিকোয়েস্ট করলেন, কোন দুলাভাই একটা কথা শুনলো না। দুলাভাই না হাসতেছে, বয়ে বসে ভালো করে বস, আয়না প্যান পরশো তো ফেরত করে বাইরে যাব। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ? যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ? সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ? খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় আল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই যে যারা ফতোয়া দিয়ে আস্তাগফিরুল্লাহ বললেন, যাই দেন আপনার স্বাস্থ্য ভাই সুদ খায়, কথা কন না কে? আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি তাও জানেন কি না? আমি জানি না, কিন্তু আস্তাগফিরুল্লাহ যে বললেন, এটা বলার সাথে আপনার স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি সুদ খায়, যদি আপনার বড় ছেলে খেয়ে থাকে, ছেলের পরিচয় দেওয়া যাবে না। কারণ কি জানেন? সুদের গুণা এত মারাত্মক গুণা, সুদের গুণা হলো 70টা কোয়ালিটির গুণা। বিশ্বনবী বলছে 70 প্রকার, তার ভিতরে সবচেয়ে ছোট গুণা হলো তার নিজের আপন মার সাথে জেনা করা। তা মার সাথে জেনা করার গুণা লয়ে বড় পোলা সুদ খাইবার, তুমি চান্দু চাচা, এই পোলার কামাই খাইবা, তুমি আসলে আমার চাষির ভালো জামাই না। এক চাষা আগ করে দিয়েছে যে আবার কি কয়, আমার ছোট পোলাই তো সুদ খায়। ভালো করে বুঝেন, ও আস্ত খালি শুনবেন, করা করা কিছু কথা শুনে যান। সুদের যতদিন পর্যন্ত ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ডাইরেক্ট কোরআনের কথা, এটা কোন নবীর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, ব্যবসা করতে যে লস খাওয়ার পরে যদি ভিক্ষা করেও খাস তাও খাবি, তবু সুদ খাবি না। কে বলেছেন? জোরে বলেন, আরো জোরে। এমনকি যদি জিনা করে তারও আল্লাহ মাফ করবে, সুদ করকে মাফ করবে না, জানেন আপনি? অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো।